হ্যালো, হাই এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লুচি এবং আলু ভাজা। তো লুচি আলু ভাজা প্রিপারেশন করার জন্য প্রথমে আমরা দুটো আলুকে পরিমাণ মতো কেটে নেবেন। কেটে নিয়ে সেটাকে নির্দিষ্ট সাইজ করে এবং তারপরে সেটাকে ভালো করে আলুটিকে জলে ধুয়ে পরিমাণ মতো হলুদ এবং নুন ওটাতে মাখিয়ে দেবেন এবং মাখানোর পরে সেটাকে কিছুক্ষণ জন্য রেখে দেবেন। এরপর যেটা আপনি করবেন, পরিমাণ মতো ময়দা নেবেন এবং সাথে পরিমাণ মতো অল্প করে আটা একটু দেবেন এবং তারপর পরিমাণ মতো একটু নুন এবং সাদা তেল অল্প করে এক চামচ মতো, বা পরিমাণ যদি বেশি থাকে তাহলে 2 টিস্পুন আপনিতে দিয়ে দেবেন। এবং সব কিছু নেওয়ার পর পরিমাণ মতো ওটাকে মিশ্রণ করে নেবেন। মাখিয়ে নেওয়ার পর ওতে তো তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ওটিকে মাখাতে থাকবেন এবং একসাথে বেশি জল দেবেন না। প্রথমে অল্প একটু জল, তারপর কিছুক্ষণ মাখানোর পরে আবার একটু করে জল অ্যাড করবেন এবং দেখবেন সেটি মিশ্রণটি সঠিকভাবে যেন তৈরি হয় এবং পুরো ময়দার ডালাটাকে আপনি এইভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর দেখবেন ওটা আঁটো আঁটো মতো হয়ে এসছে। এরপর কড়াইতে অল্প করে তেল অ্যাড করব এবং চেষ্টা করবেন একটু বেশি তেল দিলে ভালো, তাতে লুচিটা ভালো করে ফুলবে এবং সাথে একটু লবণ দিয়ে দেবো। এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে আলুগুলো যেটা আপনি কেটে রেখেছিলেন সেটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন এবং ঝরিয়ে নেওয়ার পর হাতে ভালো করে চেপে নিয়ে ঝরিয়ে নেওয়ার পরে জলটা যাতে না যায় সেভাবে খেয়াল রাখবেন। নিয়ে তারপরে আপনি গরম তেলে আলুগুলোকে ছেড়ে দেবেন এবং কিছুক্ষণ ওটাকে একটু ফ্রাই হতে দেবেন, একটু বেশি তেলে, যাতে আলুটাকে প্রপার ভাজতে থাকে। দেখছেন মোটামুটি কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে এবং আলুগুলো কি সুন্দর ভাজতে শুরু করেছে। এবং এইভাবে আপনি নাড়তে থাকবেন আলুটাকে গরম তেলের মধ্যে। এবং এরপরে আপনি লো ফ্লেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবেন এবং রাখার পরে তারপরে কয়েক সেকেন্ড রাখার পরে তারপরে আপনি ঢাকনাটাকে আবার তুলবেন এবং ফ্লেমটাকে চেষ্টা করবেন আপনি একবার চেক করে নেবেন আলুটাকে সিদ্ধ হয়েছে কিনা। এবং তারপরে যখন আপনি ওটাকে থালায় বা বাটিতে তুলবেন, তোলার আগে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে তেলটাকে একটু গরম করিয়ে তারপরে আপনি আস্তে আস্তে করে তেলটাকে ঝরিয়ে তুলে নিতে পারেন এবং খাবার সার্ভ করার জন্য মোটামুটি রেডি হয়ে আসছে। তো দেখছেন তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছে। তো আমাদের লুচির সাথে আলু ভাজা খাওয়ার জন্য আলু ভাজা মোটামুটি রেডি। এইভাবে আপনি আস্তে আস্তে করে আলুগুলোকে করে নেবেন। এরপরে আসি লুচির জায়গাতে এবং লুচিগুলোকে যেভাবে মাখানোর পরে সেভাবে আমরা লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম এবং সেই লেচিগুলোর উপরে আপনি জেন্টেল করে একটু একটু সাদা তেল ছড়িয়ে দেবেন এবং তেলগুলোকে প্রত্যেকটি লেচির সাথে ভালো করে ইকুয়ালি মাখিয়ে নেবেন, যাতে লুচিটাকে ফুলতে সাহায্য করে। আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা লুচি এর মধ্যে একটু গর্ত করে নেবেন, গর্ত করে সেটাকে আবার রাউন্ড করে মাখিয়ে নেবেন। এরপর হচ্ছে লুচিগুলোকে বেলার পালা। তো খুবই বেশি প্রেশার না দিয়ে, খুব আলতো প্রেশার দিয়ে আপনি লুচিটাকে গোল করবেন। এবং অলমোস্ট ভাজার জন্যে মোটামুটি রেডি হয়ে আসছে। সুন্দর গোলও হচ্ছে লুচিগুলো। গোল লুচি বা ফুলকো লুচি খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। তো
এটা ইজিলি আপনি করতে পারেন। মনে রাখবেন লেচিগুলোকে একটু আঙুল দিয়ে একটু পুশ করে নেবেন, করে আবার ওটাকে লেচি বানিয়ে নেবেন। এবার গরম তেলে, তেলটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পরে, তারপরে আপনি ওই যেগুলো আপনি তৈরি করেছিলেন ময়দার যে লেচিগুলোকে এবং বেলা হয়ে যাওয়ার পরে সেটি আপনি তেলে ভেজে নেওয়ার পরে তেলে এভাবে ছেড়ে দেবেন এবং দেখুন কি সুন্দরভাবে লুচিগুলো সাথে সাথে ফুলতে শুরু করেছে। এবং মনে রাখুন তেলটাকে একটু গরম হতে দেবেন এবং আস্তে আস্তে করে তেলের মধ্যে ময়দার যে লুচির যে গাগুলো সেগুলো যেন তেলের মধ্যে প্রপারলি মিশে থাকে, তাহলে লুচিটা ফুলতে খুব সহজে সাহায্য করবে। তো লুচির প্রিপারেশন মোটামুটি ডান। তো আপনাদেরকে লুচিটা একবার দেখিয়ে দিই, যেগুলো ফুলেছিল খুব সুন্দরভাবে প্রত্যেকটা লুচিটা ফুলেছে এবং এই লুচি তৈরি করতে সাহায্য করেছে আমার শাশুড়িমা এবং আমার ওয়াইফ। তো আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম এবং সাথে পরিবেশন করে দেখাচ্ছি আলু ভাজা এবং একটি লঙ্কা এবং সাথে লুচি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার।